চুয়াডাঙ্গায় রয়্যাল পরিবহনের একটি বাসের চাপায় ছয় জন মারা গেছে। নিহতদের মধ্যে পথচারী ও ভটভটির যাত্রী রয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। জামান আক্তারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চুয়াডাঙ্গায় তখন ভোর পেরিয়ে মাত্র সকাল। সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে সড়কের পাশে যাত্রী তুলছিল একটি ভটভটি, ছিলেন পথচারীরাও। এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী রয়্যাল পরিবহনের একটি বাস চাপা দেয় ভটভটিকে। দৃশ্যপট পাল্টে যায় মুহূর্তেই। ভটভটি চালক সহ দুজন মারা যান ঘটনাস্থলেই। রোড ছাড়া উনি অফ সাইড থেকেই মানে সমস্ত গাড়িগুলা লোকজন মারতে মারতে প্রায় 300 কিলো স্কোয়ার ফিট মতো, হ্যাঁ, এভাবে তিনি মারতে মারতে চলে গেছেন। এ সময় আহত হন অন্তত 9 জন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও 4 জনের। এমন অবস্থায় মানুষজনকে আলম সাধুকে মারতে মারতে গিয়েছিল, যার পরেও উনি গাড়ি থামায়নি, এমন অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এই যে প্রথম মারে হচ্ছে গা, এই একটা বরফের এই পেটি বরফের গাড়ি নিয়ে যাচ্ছিল আলম সাধু, পেছন দিক থেকে আলম সাধু মারে। স্থানীয়রা বলছেন বাস চালকের অসতর্কতায় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িগুলো ছিল ওই গাড়িগুলোর সাইড দিয়ে ডলে নিয়ে এই আমার পাশে দেখছেন যে ইট, এই ইটের গাদার উপরে মেরে দিয়ে তারপরে গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে চলে গেছে। দুর্ঘটনায় আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন 5 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।